লেখাটা ডিলিট করে দিলি কেন বাঞ্চোত ছেলে? হ্যাঁ, তোর পেছনে এটুকুই দম ছিল? হ্যাঁ বাঞ্চোত, হ্যাঁ তোর পেছনে এটুকুই দম ছিল? নোবেল করোনা ভাইরাস? হ্যাঁ, তুই তো করোনা ভাইরাসের থেকেও বেশি বিষাক্ত। করোনা ভাইরাসকে আটকানো যাবে হাত ধুয়ে, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে। তোর মতন ভাইরাস হলো এইডস রোগের মতন, কোনো দিনও যাবে না নিজের থেকে না মরলে। বাংলাদেশ সরকারকে রিকোয়েস্ট করছি, বাংলাদেশের পাবনাতে পাঠিয়ে দিন এসব পাগলাচোদাকে, আর তার সাথে তার যত ফ্যান ফলোয়ার আছে তাদেরকেও পাঠিয়ে দিন, যারা এখনও তার ফ্যান ফলোয়ার আছে, যদিও 80% তার হেটারই হয়ে গেছে ফলোয়ার থেকে। সবাই আনফলো করছে, আনসাবস্ক্রাইব করছে। প্যান্টে হিসু করে দিলি এত তাড়াতাড়ি? হ্যাঁ, তোর পেছনে দম নেই আর আর এত তাড়াতাড়ি তোর দম চলে গেলে? তোর মনে নেই 2 বছর আগে তোকে কীভাবে তোকে রোস্ট করেছিলাম আমি তোদেরই বাংলাদেশের নিউজ চ্যানেলে গিয়ে? এখনও ইউটিউবে ভিডিওগুলো আছে, যদিও তোর ফলোয়ার্সরা এসে প্রচুর ডিসলাইক দিয়েছিল কিন্তু তাতে আমার বালও ছেঁড়া যায়নি। তোকে আমি এতটা হেট করি যে এর পরে তোকে আমাদের দেশে যদি যেই আনুক না কেন আমি একাই কাফি হব তার ব্যান বাজানোর জন্য। হেভি ব্যান বাজি দেবো, আমি একাই ব্যান বাজাবো তার। আমাদের দেশের কিছু আটুট কিছু আলবাল ছাল মাল আছে তোর মতন ভাইরাসকে বারবার আনে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যখন বললি তারপরেও এনেছে, এইবার আর সহ্য করবো না। আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে তুই কথা বলিস? তোর গাড়ে এত দম? হ্যাঁ বেটি, তোর গাড়ে এত দম? আজকে যদি তোর পোদে ফোড়া হয়, এত বড় একটা ফোড়া হয়, সেটা সারানোর জন্য তো ইন্ডিয়াতেই আসবি, এসে সেটা সারাবি। তোদের বাংলাদেশের দম আছে? হ্যাঁ, আজকে তোর জন্য বাংলাদেশের বাকি বেচারা মানুষদেরকে নানান ধরনের কথা শুনতে হচ্ছে। তোর আলবাল ছাল কোন একটা গান বেরোবে তার জন্য তুই বাংলাদেশের লেজেন্ডকে নিয়ে ভুলভাল কথা বলছিস। আজকে আয়ুব বাচ্চু স্যার বেঁচে থাকলে জীবন্তই মরে যেত তোর এই স্ট্যাটাসগুলো দেখে। তার গান গেয়ে গিয়ে তুই আজকে বাল হয়েছিস, নো বাল হয়েছিস তুই, নো বাল। প্রথমে ছিলিস ছোটো বাল, তারপর আমাদের দেশে জি বাংলায় এসে, ভারতে এসে জি বাংলা তোকে এমন হাইপ দিয়ে দিল, তারপর তুই বড় বাল হয়ে গেলি, তারপর নিজের দেশে গিয়ে আমাদের দেশের ইমোশন, বাঙালির ইমোশন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ভুলভাল বললি, বললি তোদের দেশের জাতীয় সঙ্গীত। কখনো বলছিস জাতীয় সঙ্গীত চেঞ্জ করে দিতে, কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে টানাটানি করছিস, কখনো আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলছিস। তো তোর যদি গানে এতই দম থেকে থাকে, তোর পুটকিতে এইটুকুই দম ছিল যে তুই এত তাড়াতাড়ি তুই সব ডিলিট করে দিলি? হ্যাঁ, এখন আবার বলছিস আমি অ্যাপোলোজাইজ করছি, আমি অ্যাপোলোজাইজ করছি, আমার আমার বাল বেরোবে তো, আমার একটা বালের একটা গান বেরোবে তো, সেটাই আমি সবাই অ্যাটেনশন সিক করার জন্য, যাতে তো আমার তো আর ট্যালেন্ট নেই, তাই আমি ভুলবাল আলবাল ছাল বলে আমি সবার অ্যাটেনশন সিক করছিলাম যাতে আমি একটু ভিউজ পেয়ে যাই। কিন্তু আমার এখন পদে অনেক বড় একটা বাস ঢুকে গেছে, বাংলাদেশের সাইবার ক্রাইমের ঠাপ লেগে যাবে আমার পেছনে, তো ওখান থেকে আমাকে হুমকি দিচ্ছে, তো আমার তো খুব ভয় লাগছে, আমি তাই সব ডিলিট করে দিলাম। বাঙালির এক নম্বর ইউটিউবার কিরণ দত্ত, তাকে তাকে নিয়ে কি তুই তুই কী লিখেছিস তাকে নিয়ে, সেটা এখনও ডিলিট করিসনি, যে এ এসছে আবার ভাইরাল হতে চায়। আরে বাল, তার এক মাসের ইনকাম, যে ইউটিউব থেকে যে ইনকাম হয় তার এক মাসের, তুই সারা জীবন রাস্তায় রাস্তায় ভিক্ষা করে গান গাইলেও তুই সেটা ইনকাম করতে পারবি না। আমি জানি এখন আমার কমেন্টে তোর ফলোয়ার্সরা হাঁক দিয়ে আসবে, বাড়িতে তো আর বস্তিতে থাকে তো, তাদের তো বাড়িতে তার হাঁকার জায়গা নেই, তাই আমার ভিডিওতে এসে কমেন্ট করবে এখন তারা, তো তাতে আমার বাল ছাড়াও যায় না যদিও।
শোন, তুই আমাদের দেশে ব্যান হয়ে গেলি বুঝলি, তুই আমাদের দেশের তো আর ভিসা পাচ্ছিস না। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নামে তুই এসব ভুলভাল কথা বলেছিস। তোকে এরপরে আমাদের দেশের যে আলবাল ছাল কিছু মানুষ আছে তোকে যদি আনে, খবর আছে তাদের, বলে দিলাম।